কখন জল আসবে বল দেখিনি, চাতক পাখির মতো হা করে বসে আছে। আল্লাহ মেহেরবান ফাতেমা, এত চেষ্টা করছে ছেলেগুলো, এত চেষ্টা বিফলে যাবে না। দেখে নিও আফরিন, আয়। কেন বাবু ভাই? আরে কখন যে জল আসবে আমার খুব টেনশন হচ্ছে। কেন টেনশন? আরে আমাকে তো আবার ট্যাক্সি নিয়ে বেরোতে হবে। এই কেসটা কি বলো তো, আমি তো কিছু বুঝতে পারছি না। আমি তো মাধবীকে শুধুমাত্র নকুল দানা আর ওই বাতাসা ছাড়া আর কিছু উচ্ছু করতে পারলাম না। কোন জল নেই কিছু। দুঃখ করিস না পাশু, দুঃখ করিস না। আরে দেখ না, জলের অভাবে একটা খদ্দেরও আমার জুটছে না। ক্যাশ বাক্স ফাঁকা, কাল গিয়ে কী খাবো? একটু ধৈর্য ধরো। আমার মনে হয় আল্লাহ দোয়ায় আজকে কিছু একটা হয়ে যাবে, দেখে নিও। আমি তো আজ সারাদিন ধরে ঠাকুরকে বলছি, ঠাকুর ওদের প্রার্থনা মঞ্জুর করো। যদি জল এসে যায় সামনের পূর্ণিমায় আমি সিন্নি দিয়ে নারায়ণ পুজো করবো। আমি মদ খাইনি, আমি মদ খাইনি। তুই বিশ্বাস কর, বিশ্বাস করছিস? গা ছুঁয়ে বলছে মদ খাবো না। আচ্ছা ঠিক আছে, এটা আমি রিক্সা ছুঁয়ে বলছি, রিক্সা ছুঁয়ে বলছি, যতদিন কলোনিতে জল না আসবে ততদিন আমি মদ খাবো না, খাবো না, খাবো না। হে ভগবান, জলটা এলে আমরা বাঁচি। ম্যাচ একেবারে শেষ মুহূর্তে গিয়ে পৌঁছেছে, টানটান উঠতে জানে কেই বা জেতে আর কেই বা হারবে। কলোনি না চেয়ারম্যান, জল আসবে নাকি আসবে না দেখাই যাক। নয়তো এরকম আল্লাহর সমস্ত দূতীরা আমাদের এই কলোনিতে চলে আসে জল নিয়ে। হ্যাঁ কি আন্টি, মানে কি বলেছিলাম, এদেরকে গডটা মেসেঞ্জার করে পাঠিয়েছে যাতে এরা আমাদের উপকার করতে পারে। কি? হ্যাঁ কি? আমি ওসব জানি না বাপু, আমি একটু হাঁপ ছেড়ে বেঁচেছি। কলোনির যা হাল হয়েছিল সবই তেনার দান। একদম সত্যি গো, এমনও হয়। দেখো দুঃখের পরে যেমন সুখ আসে, সবাই কিরকম আনন্দ করছে বলো। আরে পাগলা, শোন শোন, আমার গণনা অব্যর্থ। তিথি নক্ষত্রের অবস্থান বলছে কলোনি শুভ দিন শিগগির ফিরে আসছে। যাক বাবা, কাল থেকে জলের অভাবে আমার কাস্টমার পালাবে না। তা যা বলেছে পড়া না, আমাকে আর সকাল থেকে হাফিত্তেস করে চায়ের জলের জন্য অপেক্ষা করে বসে থাকতে হবে। কিন্তু আর একটা কথা আছে। হ্যাঁ কি কথা? তুমি কিন্তু সবকিছু আগে থেকে জানতে, তাহলে তুমি আমাদের বলনি কেন? কেন বলনি? তাহলে টি টোয়েন্টি ম্যাচের জন্য এই টেনশন করে আমাদের বসে থাকতে হবে নাকি? সত্যি? জোড়া যাচ্ছিস কোথায়?
বলবোটা কাকে, কাকে বলবো? এই কলোনির কেউ আমাকে জ্যোতিষী বলে সেভাবে গণ্যমান্য করে? বলো, কেউ করে না? রতি, তোমার ছেলে মেয়েদের ভালো করে জল খাইয়েছো তো? হ্যাঁ গো, খাইয়েছি, দেখছো না কিরকম আনন্দে লাফালাফি করছে? একটু আগেও তো ঝিমাচ্ছিল, বলো না? অনেক হলো, এবার তো আমাদের যেতে হবে। সে কি, তোমরা কোথায় যাবে? কি আর করবো বলো, তোমরা তো আর আমাদেরকে থাকতে দেবে না। তোমরা চলে যাচ্ছ? হ্যাঁ, ওই তো মুখ্যদা পিসি তো, ও পিসি, পিসি, ও পিসি, ওরা তো চলে যাচ্ছে গো। আমাকে কেন? পিসি কি জ্বালা, তোমরা কোথায় যাচ্ছ? তোমরা যেও না, যেও না। জানি না কার সঙ্গে মাঠে নেমেছে, প্রথম রাউন্ডে ভাবছে বাজি মাফ করবে। বসুন। রাগে আমার গা চিড়বিড় করছে, এখন কিছুতেই আটকাতে পারলাম না। I was totally helpless. Relax. What's the problem? Oi, Hrudayanagar colony joler case ta? Jol diye dilen? Dite baddho hola. প্রত্যেক শহরের ওই পাঁচটা ছেলে মেয়ে এসে জুটেছে, এমন প্রেশার ক্রিয়েট করলো, জীবনে কখনো এরকম বেকায়দায় পড়েনি। ভালো করেছি, জল দিয়ে পুণ্য সঞ্চয় করলেন। অবাক হচ্ছেন? নিন, কে নিন? শান্তি হলো? বুঝলেন জলের কি মহিমা? চলুন। কোথায়? সুভদ্র সেনের বাড়ি। পুরো ব্যাপারটাই জলের মতো পরিষ্কার হয়ে যায়। চলুন। আরে দে না খোঁচা পাঁচু, চা বিস্কুটটা দিবি তো? পিসি বলছি যে চার বিস্কুটটা খেতাম পান্ডা। পিসি, এ তোমার ভারী অন্যায়। তুমি ছেলে মেয়েগুলোর মুখের দিকে তাকিয়ে দেখো তো। হ্যাঁ, ওই ছেলে মেয়েগুলোকে তাড়িয়ে দিলে না, ভগবানও আমাদের ক্ষমা করবেন না। হ্যাঁ পিসি, আর তাছাড়া দেখো এই ছেলে মেয়েগুলো তো আমাদের কেউ চেনা নয়, অথচ দেখো এই কদিনের মধ্যে কিরকম আপন হয়ে গেছে। মাস্টারমশাইয়ের অপমানে জবাব দিতে রিঙ্গুদের সাথে কিরকম জান কবুল করে লড়াই করলো বলো। না না, শুধু তাই নয়, তোমরা সবাই একবার ভাবো তো, হ্যাঁ ওরা না থাকলে আরো কতদিন এই কলোনিকে ওই নির্জলা কাটাতে হতো, তাই তো? না না না, একটা কৃতজ্ঞতা বোধ থেকেও তো ওদের কাছে থাকতে দেওয়া উচিত। কি বলো তোমরা? পিসি, পরান্দা কিন্তু একদম ঠিক কথা বলেছে। তুমি আমার ভূতোয়ার টিঙ্কুর কথা ভাবো তো, জলের জন্য ওরা কি কষ্টটাই না পাচ্ছিল। ওই ছেলে মেয়েগুলো না থাকলে কি হতো বলো? হ্যাঁ, ভগবান ওদের বাঁচিয়েছে। ভগবান 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 কোথায়? ভগবান ওরাই আমাদের কলোনিকে বাঁচিয়েছে, ওরাই আমাদের ভগবান। হ্যাঁ দেখুন, ওরা কারা, কোথা থেকে এসেছে, এর থেকে বড় কথা ওরা ওদের নিজের তাগিদে আমাদের বিপদে ঝাঁপিয়ে পড়েছিল, তো এর জন্য আমাদের একটা নৈতিক বোধে তো ওদের এখানে থাকতে দেওয়া উচিত নাকি? হ্যাঁ পিসি, দেখো তুমি, রাজা কিন্তু ঠিক কথা বলছে। রাজা একটা লেখাপড়া জানা ছেলে, ও যা বলে তা বিচার বুদ্ধি করেই বলে।
হ্যাঁ পিসি, আর দেখো তোমার কোনো ভয় নেই, ওরা খুব ভালো ছেলে, তোমার কোনো অসুবিধাও হবে না। আর তাছাড়া আমরা তো সবাই কলোনিতে একসঙ্গে থাকবো, বলো। মুখ কথা বুঝি জানি তো তোমার বাতের ব্যথা। জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মুখ্য আন্টি, মানে বোঝার একটু চেষ্টা করো, ওরা তো আমাদের অতিথি, আর অতিথি দেব ভব। হ্যাঁ সংস্কৃত বললাম, আমি ভুল বললে মাস্টারমশাই নেই না, পড়াতে গেছে না বলছি। তার মানে এটা দেখা যাচ্ছে কলোনি সবাই আমরা রাজি হতে থাকার ব্যাপার কি? সত্যি কথা বলতে কি পিসি, মানে ওরা থাকে আমার সেলুনেও তো নতুন কয়েকটা খদ্দের বাড়বে। তখন আমারও তো একটা মতামত আছে নাকি? তুমি রাজি? না তোমাদের তুমি নেটে নেটে উঠি না, আমাকেও তো ভাবনা চিন্তা করে পা ফেলতে হয়। তো তুমি কি ভাবলে বলো? বলো না বলো। আমি ওদের থাকতে দিতে রাজি। এটাই আমার সব কথা। দেখবেন সুভদ্রা বাবু, ওই চিকনাগুলোকে না মেরে একেবারে বৃন্দাবন দেখিয়ে দেবো, জিনা হারাম করে দেবো। দুটো মেয়ে তোদেরকে পেদিয়ে লাট করে দিল। হাসুন আরো হাসুন, এখন তো আপনি হাসবেন। অত বড় চেহারাটা জাস্ট একটা চামচিকে। নেক্সট টাইম আমি ওদেরকে একদম ইয়া মারবো না। মাথা গরম করে কোনো লাভ হবে না। এই মাথা গরম করবো না, ওই হৃদয়নগরে আমাদের প্রেস্টিজটা একবারে ফুস করে দিল, কেউ আমাদের দিকে চমকাবে, কেউ পাত্তা দেবে না, কেউ ভয় পাবে না। চমকাবে আলবাত চমকাবে, সেই জন্য তোর মাথাটা ঠান্ডা রাখতে বলছি। আসুন আসুন আসো। তোমরা এবার কোথায় যাবে? কি জানি, দেখি। এটা নাও, এটা দিয়ে আমার মা চুল বেঁধে দেয়। তুমি তাহলে কি দিয়ে চুল বাঁধবে? তা জানি না, তোমরা কিন্তু এটা সাবধানে রাখবে, হারিয়ে ফেলবে না। বেশ, তাই না হয় হবে। তবে এগুলো যখন দেখবো তখন তোমার কথা খুব মনে পড়বে। আর আমার কথা? আর আমাকে? আমাকে মনে পড়বে না? নিশ্চয়ই মনে পড়বে আফরিন, তুমি তো অ্যাঞ্জেল মানে পরি, তোমাকে কি কখনো আমরা ভুলতে পারি? এটা রাখো। এটা মানে এটাতে কি আছে দিদি? এটাতে একটু লুচি তরকারি আর মিষ্টি আছে, কোথায় যে যাবে তার তো কোনো ঠিক নেই, পথে খিদে পেলে এটা তোমরা খেয়ে নিও। কেমন? তুমি
তুমি আমাদের জন্য এত কষ্ট করে খাবার বানাতে গেলে। তোমরা ভালো থেকো। তোমাদের জন্য একটু মিষ্টি এনেছি, যদি কোনো অসুবিধা না থাকে তাহলে। এ মা, তুমি এত আনন্দ করে এনেছো, অসুবিধা হবে কেন? না, আসলে আমাদের ছোঁয়া খেতে যদি তোমাদের কোনো। ওরম বলছো কেন? আমরা সব আধুনিক ছেলে মেয়ে, আমরা আমরা সবাই এক, আমাদের কাছে একটাই জাতি। আমাদের তো তেমন কোনো সামর্থ্য নেই, তাই যেটুকু পেরেছি তোমাদের জন্য করে দিয়েছি। তোমরা নিলে আমরা খুব খুশি হব। সালিয়াদা, এটা তুমি নাও। এটা তোমার কাছে রাখো ভূত। এটা যদি আমাকে দিয়ে দাও তাহলে এই কলোনির রানিং কমেন্ট্রি কে করবে? হ্যাঁ, তোমরা থাকলে না খুব ভালো হতো। আচ্ছা, তাহলে যাই। যাই বলতে নেই, বলো আসি। কেমন? বেশ, আসি। Cruzada.